বিসমিল্লাহ রহমান রহিম। অধ্যায় নম্বর 5, দীর্ঘমেয়াদী অর্থসংস্থান লং টার্ম ফিন্যান্সিং। এই চ্যাপ্টারটা হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ বিভাগের দ্বিতীয় বর্ষের এবং ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত আছে। তো আমরা যেটি করছি আসলে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। এই দীর্ঘমেয়াদী অর্থসংস্থান, এই অর্থসংস্থানকে আমরা কয় ভাগে ভাগ করি এইটা প্রথমে জানতে হবে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান সম্পর্কে আলোচনা করার পূর্বে। মেয়াদের ভিত্তিতে অর্থসংস্থানকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। মেয়াদের ভিত্তিতে অর্থসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যে অর্থটা সংগ্রহ করা হবে মেয়াদ অনুযায়ী যদি ভাগ করা যায় তাহলে সেটা তিন ভাগে ভাগ থাকবে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থসংস্থান, আরও একটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান, এবং সর্বশেষ হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। স্বল্পমেয়াদী অর্থসংস্থান, মধ্যমেয়াদী অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী অর্থসংস্থান সেটা অন্য অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে যেটা করব সেটা হলো দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। এই যে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের আলাদা অধ্যায় রয়েছে, আমরা সেখানে আলোচনা করেছি। আর এই অধ্যায়ে আমরা দীর্ঘমেয়াদী অর্থসংস্থান সম্পর্কে কি করব আলোচনা করব। আসলে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানটা কি সেটা জানার পূর্বে আমরা একটু জেনে নিই যে কোন ধরনের কাজের ক্ষেত্রে দীর্ঘমেয়াদের জন্য অর্থ সংগ্রহ বা অর্থের সংস্থান করা হয়। একটি কারবার প্রতিষ্ঠান স্থাপন, সম্প্রসারণ, উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করা হয়। এখন এই দীর্ঘমেয়াদী অর্থসংস্থান তাহলে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটানোর জন্যই আমাদের দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করা হয়। ছোট বড় সকল প্রকার প্রতিষ্ঠানের জন্য এ ধরনের অর্থের কি হয়? প্রয়োজন হয়। কোন ধরনের প্রতিষ্ঠানে প্রয়োজন হয়? ছোট বড় সকল প্রতিষ্ঠানে। আচ্ছা, এখন এই দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের আসলে দীর্ঘমেয়াদটা কত, অর্থাৎ যে অর্থটা সংগ্রহ করা হবে সেটা কতদিনের জন্য, দীর্ঘমেয়াদী অর্থসংস্থান কত বছরের জন্য হবে সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট বিধান না থাকলেও অনেকেই মনে করেন 10 বছরের বেশি সময়ের জন্য গৃহীত বা অন্য কোনো অর্থায়নকে, গৃহীত বা কোনো অর্থায়নকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। আবার কেউ কেউ এর সাথে ভিন্ন মত প্রকাশ করেছেন, তারা বলেছে 5 থেকে 10 বছরের অধিক সময়ের জন্য অর্থসংস্থানকে বা অর্থায়নকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে গণ্য করা যায় বা তারা গণ্য করেছেন। এখন আমরা এই দীর্ঘমেয়াদী অর্থায়ন এর উৎসসমূহ, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য আমরা কোথায় থেকে অর্থ সংগ্রহ করা হবে বা কোন কোন উৎস থেকে অর্থ কী করা যাবে, সংগ্রহ করা যাবে, আমরা সেটাকে একটু দেখব। এই যে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যাবে? দুই ভাগে ভাগ করা যায়। তাহলে দীর্ঘমেয়াদী বা মেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহ করতে গেলে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আচ্ছা আর একটা যেটা সেটা হচ্ছে কি আমাদের বাহ্যিক উৎস। তো আমরা এই অভ্যন্তরীণ উৎস বলতে কি বুঝি? যখন প্রতিষ্ঠানের ভিতরে থেকে অর্থগুলো সংগ্রহ করা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে বা প্রতিষ্ঠানের ভিতরে যে সকল উৎস আছে সেই সকল উৎস থেকে যখন অর্থ সংগ্রহ করা হয় তখন তাকে বলা হবে অভ্যন্তরীণ উৎসসমূহ। আর এই অভ্যন্তরীণ উৎসসমূহ হচ্ছে নিম্নরূপ। এই যে মালিক যে থাকে, মালিকানা উদ্যোক্তার মূলধন, তারপরে থাকবে কি অবণ্টিত মুনাফা, প্রতিষ্ঠানের কিছু মুনাফা থাকে অবণ্টিত অবস্থায় থেকে যায় প্রতিষ্ঠানে, সেইগুলোকে বন্টন না করে সেটাকে অভ্যন্তরীণ উৎস হিসাবে, দীর্ঘমেয়াদী মূলধন হিসাবে ব্যবহার করা যায়। অবচয় সঞ্চিতি, স্থায়ী সম্পত্তির বিপরীতে যে অবচয় ধার্য করা হয়ে থাকে, এই অবচয় সঞ্চিতি যেটা ধার্য করা হয়ে থাকে এই সঞ্চিতির টাকাটাও দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে ব্যবহার করা যায়। বোনাস শেয়ার, বোনাস শেয়ারকেও দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে বিবেচনা করা যায়। এরপরে আমরা আসব হচ্ছে বাহ্যিক উৎসসমূহ। বাহ্যিক উৎস বলতে প্রতিষ্ঠানের বাহিরে থেকে যে সকল অর্থগুলোকে কি করা হয়, সংগ্রহ করা হয়, সেটাকেই বলা হয় হচ্ছে বাহ্যিক উৎস। এখন আমাদের এই বাহ্যিক উৎস প্রথম যেটা, মূলধন বাজারের মাধ্যমে সংগৃহীত মালিকের মূলধন, অর্থাৎ এই শেয়ার ঋণপত্র এইগুলো বিক্রি করে যেটা আসবে সেটা হবে মূলধন বাজারে গিয়ে, মূলধন বাজারের মাধ্যমে সংগৃহীত মালিকের মূলধন। 1 নম্বর সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে, 2 নম্বর অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে, 3 নম্বর বন্ড ইস্যুর মাধ্যমে। আমাদের এই চ্যাপ্টারটাতে আসলে আলোচনার বিষয় হবে এই সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে এবং বন্ড ইস্যুর মাধ্যমে। অর্থাৎ এই তিনটা উৎস থেকে দীর্ঘমেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহ করলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে শেয়ারের ব্যয় এবং শেয়ারের মূল্য বের করতে হবে সেটা আমরা এখানে শিখব। আচ্ছা, তারপরে দেখো বলেছে প্রাতিষ্ঠানিক উৎসসমূহ, এই বাহিরের উৎসটি কিন্তু এটা প্রাতিষ্ঠানিক উৎস, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এই সকল জায়গা থেকে নিবে। আর এটা কোথায় থেকে নিবে? মূলধন বাজার থেকে, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে এইগুলো তোমার সংগ্রহ করবে। আর একটা হচ্ছে কোনটা, বাণিজ্যিক ব্যাংক,
তারপরে আসবে কোনটা বিনিয়োগ ব্যাংক, তারপরে আসতে পারে হচ্ছে বিমা কোম্পানি, তারপরে হতে পারে উন্নয়ন ব্যাংক, তারপরে আসবে ইজারা কোম্পানি, এই যে সকল, তারপরে বিশেষায়িত বিভিন্ন ব্যাংকগুলো যেগুলো আছে এই সকল থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক উৎস দুই রকম, একটা হচ্ছে মূলধন বাজার থেকে সংগ্রহ করা, অর্থাৎ এখানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা, এবং আরো একটা সেটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক উৎস, যেমন বিভিন্ন ধরনের ব্যাংক, বিমা, এই সকল জায়গা থেকে অর্থ সংগ্রহ করা। এখন আমাদের তাহলে এই যে এখানে আমরা দেখতে পেলাম এই অধ্যায়টাতে আমাদের আলোচনার বিষয় হবে এই তিনটি জায়গায়। তো এই জন্য দেখো প্রথমেই বলেছে ভ্যালুয়েশন অফ কমন শেয়ার অ্যান্ড প্রিফারেন্স শেয়ার। তো আমাদের আসলে এটা হলো অধ্যায় হলো 5.1, ওই যে ওখানে আমরা তিনটা অংশ দেখলাম তার মধ্যে দুটা অংশ অর্থাৎ সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, এই অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কিভাবে শেয়ারের মূল্যায়নটা করব আমরা সেটা এখানে শিখব। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন। এখন এই যে বলছে এখানে দেখো দেয়ার আর টু টাইপ অফ ভ্যালুয়েশন অফ শেয়ার, শেয়ার মূল্যায়নের আসলে দুটি পদ্ধতি আছে, দুটি প্রকার আছে, একটা হলো সাধারণ শেয়ারের আর একটা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ারের। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন শেয়ার অ্যান্ড এখানে বলা আছে কি প্রিফারেন্স শেয়ার। তাহলে এখানে যে সাধারণ শেয়ার এবং প্রিফারেন্স শেয়ার দেওয়া আছে সর্বপ্রথমে আমরা শিখব হচ্ছে কোনটা কমন শেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করব। তো এই যে ফর্মুলা ফর ভ্যালুয়েশন অফ কমন শেয়ার, সাধারণ শেয়ার মূল্যায়নের সূত্র, এককালীন শেয়ারের মূল্য। তো এককালীন শেয়ারের মূল্যের ক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে, শেয়ারের বাজার মূল্য থাকতে পারে, শেয়ারের ইস্যুকৃত মূল্য, লভ্যাংশের হার, লভ্যাংশের পরিমাণ দেয়া থাকতে পারে। তখন আমরা এককালীন শেয়ারের মূল্য নির্ণয় করব, আর আমাদের এককালীন শেয়ারের মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে পি নট সমান ডি ওয়ান প্লাস পি ওয়ান ডিভাইডেড অন প্লাস কে। সাইড নোট আমরা লিখব যে কোনটা সমান কি, হেয়ার এখানে ডি ওয়ান সমান ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অব দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষে লভ্যাংশের পরিমাণ শেয়ার প্রতি। আর এই ডি ওয়ানটা যদি দেওয়া না থাকে তাহলে বের করতে হবে ডি নট, এই নটটা একটু ছোট হবে জিরোটা, ডি নট ইন্টু ওয়ান প্লাস জি। তারপরে এখানে আমরা জানি পি ওয়ান সমান এক্সপেক্টেড মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অব দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষে শেয়ারের প্রত্যাশিত বাজার মূল্য। এরপরে পি নট সমান কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, শেয়ারের বর্তমান মূল্য। এখন এরপরে যেটা আছে আরও একটা সেটা হলো কি ডিভিডেন্ড গ্রোথ মডেল, জিরো গ্রোথ মডেল অর্থাৎ শূন্য প্রবৃদ্ধি মডেল। এই শূন্য প্রবৃদ্ধি মডেল এর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা শূন্য প্রবৃদ্ধি মডেলের অঙ্ক, শূন্য প্রবৃদ্ধি মডেলের অঙ্ক চেনার ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো লভ্যাংশ বৃদ্ধির হার বা গ্রোথ রেট অফ ডিভিডেন্ড দেওয়া থাকবে না। চেনার উপায় যখন আমরা অঙ্ক করব সেক্ষেত্রে লভ্যাংশ বৃদ্ধির হার বা গ্রোথ রেট অফ ডিভিডেন্ড দেওয়া থাকবে না। আমাদের সূত্রটা পি নট সমান, বা এখানে একটু ছোট হবে এটা, পি নট সমান ডি নট ডিভাইডেড কে ই। এখন আমাদের লিখতে হবে হেয়ার আমরা পি নট সমান জানি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, ডি নট সমান কারেন্ট ইয়ার্স বা লাস্ট ইয়ার্স ডিভিডেন্ড, এবং কে ই সমান কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল জানি। এরপরে আরও একটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর্থাৎ স্থির প্রবৃদ্ধি মডেল। এই স্থির প্রবৃদ্ধি মডেলের সূত্রটা আমরা কখন প্রয়োগ করব, চেনার উপায় আমাদের এখানে দেখো দিয়েছে একটি মাত্র লভ্যাংশ বৃদ্ধির হার বা গ্রোথ রেট অফ ডিভিডেন্ড দেওয়া থাকবে, অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধির হার অঙ্কে দেওয়া থাকবে কয়টি, একটি মাত্র লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব পি নট সমান ডি ওয়ান ডিভাইডেড কে ই মাইনাস জি। সাইড নোটে আমরা লিখে ফেলব হেয়ার ডি ওয়ান সমান আমরা তো জানি একটু আগেও পড়ে আসছি ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অব দ্য ফার্স্ট ইয়ার বা নেক্সট ইয়ার, এরকম বলা যেতে পারে। কে ই সমান আমরা জানি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা ডিসকাউন্ট রেট, আর জি সমান বা বড় হাতের জি বা ছোট হাতের জি সমান গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, এটা আসলো। এরপরে আমাদের আরও একটা আছে ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেল। এই ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেলটা কখন হবে আমাদের, চেনার উপায়টা হচ্ছে কি একাধিক লভ্যাংশ বৃদ্ধির হার বা জি এর মান দেওয়া থাকবে। এই ক্ষেত্রে সূত্রটা পি নট সমান ডি ওয়ান ডিভাইডেড অন প্লাস কে টু দি পাওয়ার ওয়ান, ডি টু ডিভাইডেড অন প্লাস কে টু দি পাওয়ার টু, ডি এন প্লাস পি এন সমান অন প্লাস কে টু দি পাওয়ার এন। এরপরে এখন আমরা আরও আছে কিছু সূত্র এখানে দেখবো, সেটা হলো যে প্রাইস আর্নিং রেশিওটা যদি দেওয়া থাকে অঙ্কে সেই ক্ষেত্রে পি নট বের করবো কোন সূত্রের সাহায্যে, পি নট সমান ইপিএস ইন্টু পি অবলিক ইপিএস গুণন পি অবলিক ই রেশিও। তারপরে এখানে বলেছে প্রত্যাশিত উপার্জনের হার আমরা নির্ণয় করবো কিভাবে, কে ই সমান ডি নট ডিভাইডেড পি নট ইন্টু হান্ড্রেড। প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো, কে ই সমান ডি নট ডিভাইডেড পি নট প্লাস জি, অর্থাৎ এক্ষেত্রে জির মান দেওয়া থাকবে আর এখানে জি বা লভ্যাংশ। তারপরে ফর্মুলা
ফর ভ্যালুয়েশন অফ প্রিফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন, ইরিডেমবল অপরিশোধিত শেয়ার। এক্ষেত্রে পরিশোধ আর অপরিশোধের ভিত্তিতে আমরা শেয়ারের মূল্য নির্ণয় করব। অপরিশোধিত অগ্রাধিকার শেয়ারের ঋণের পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে না, অর্থাৎ যে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে ঋণের টাকা পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে না তাকে অপরিশোধিত অগ্রাধিকার শেয়ার বলে। অর্থাৎ কবে ঋণের টাকা পরিশোধ করা হবে এই সম্পর্কে যখন কিছু বলা থাকবে না তখন বুঝবে এটা চেনার উপায়, শেয়ারের টাকা পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে না। আর ফর্মুলাটা হবে হচ্ছে এখানে আমাদের ভিপি সমান পিডি ডিভাইডেড কে পি। এখন আমাদের কোনটা সমান কি, হিয়ার ভিপি সমান ভ্যালু অফ দ্য প্রিফারেন্স শেয়ার, ডিপি সমান প্রিফারেন্স শেয়ার ডিভিডেন্ড, পি নট সমান মার্কেট প্রাইস অফ দ্য প্রিফারেন্স শেয়ার। এরপরে আমাদের যে অগ্রাধিকার আরেকটা আছে আমাদের এখানে, সেটা হচ্ছে পরিশোধিত অগ্রাধিকার শেয়ার। এই পরিশোধিত অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে দেখো, পরিশোধিত শেয়ারের ক্ষেত্রে বলছে কি, যে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে শেয়ারের টাকা পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে তাকে পরিশোধিত অগ্রাধিকার শেয়ার বলে। আর এটা চেনার উপায়, পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে। সূত্রটা হচ্ছে এখানে আমাদের পি নট ইকুয়াল টু হবে, আচ্ছা পি নট ইকুয়াল টু ডিপি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড আর প্লাস এম বি ডিভাইডেড ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। হেয়ার পিডি সমান ডিভিডেন্ড পার শেয়ার, এম বি সমান ম্যাচুরিটি পিরিয়ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে অগ্রাধিকার শেয়ার আছে, এই অগ্রাধিকার শেয়ারের আজকে আমি যে কয়েকটি সূত্র দেখালাম এই সূত্রগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আর আগামী ক্লাস থেকে অর্থাৎ 2 নম্বর ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূল্য বা অগ্রাধিকার শেয়ারের মূল্য বা অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে বের করতে হয়। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছ এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।